কুল কায়নাতের মধ্যে মাযহাবুন আপনি যদি অনুসরণ না করেন না করেন আপনি বলতেছেন আমি আপনাকে আমাদের মূল সমস্যাটা বলি আপনি বলছেন আপনি আহলে আমি আপনাকে ছোট করা খাটো করা আন্ডারস্টিমেট করার জন্য বলছিলাম আমি সত্যকে সোমবারকে সোমবার না বলে রোববার বলতে পারবো এখন সোমবারকে যদি সোমবার বলার কারণে রোববার রাগ করে ফেলে আমার কিছু করার আছে নাই আমি সসম্মানে একেবারে অনেক সম্মানের সাথে বলছি আপনি উনি বলছেন উনি আহলুল হাদিস আমার ছেলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনারা সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কেন প্রত্যেককে চাচ্ছেন তারে আপনার খোলের মধ্যে ঢুকানোর জন্য আপনি ফুল নিয়ে আসলেন আপনি পরিচয় দিলেন আমরা আহলুল হাদিস আমরা আহলুল হাদিস আমরা মাযহাব মানি না যারা মাযহাব মানে তাদেরকে আমরা পথভ্রষ্ট কাফের মনে করি আচ্ছা দ্বিতীয় জন গেছে দ্বিতীয় জন আসছে ফুল নিয়ে আসসালামু আলাইকুম বলে আপনার পরিচয় কো আমি আহলুল কুরআন উনি আহলুল হাদিস আপনি আহলুল কুরআন আপনি কি রকম কো আমি সুন্নাহ হাদিস মানি না কেন কো হাদিস আসছে 300 বছর পরে ওরা বলছে মাযহাব আসছে 300 বছর পরে এরা বলতেছে হাদিস আসছে 300 বছর পরে সুতরাং আমরা হাদিস মানি তো বাকি যারা মানে কো তারা পথভ্রষ্ট কিছু কিছু ক্ষেত্রে কাফের দেখছেন নি অবস্থা তৃতীয় জন কো আমারটা ওহাবি ইসলাম সেটা কোনটা কো আমার দৃষ্টিতে পরবর্তীতে মুসলমানদের মধ্যে শিরক বেদাত মাজার পূজা ছড়িয়ে পড়ার কারণে মুসলমান আর মুসলমান নাই মুসলিম শুধুমাত্র আমরা যারা আছি তারা আর আমাদের সাথে যারা ঐক্যমত পোষণ করে তারা আমাদের ইসলামের দুনিয়ায় আপনাকে সুস্বাগত আচ্ছা ভাই আরেকজন দাঁড়ায় আছে বল হুজুর সালাম আলাইকুম আপনার কো আমারটা সলফ ইসলাম তো আপনারটা কো আমি প্রথম যুগের তিন যুগে বাকিগুলা নাই তো কিছুক্ষণ আগে যে আপনারা চিকেন ফ্রাই খাইতে দেখছি কোনা এগুলা জায়েজ আছে এগুলা পরবর্তীতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই আচ্ছা আরে আল্লাহ তো ভাই আপনি কো আমারটা হচ্ছে শিয়া ইসলাম সেটা কোন ধরনের কো আলে বাইত রাসূলের উপর অনেক জুলুম হয়েছে এই জুলুমগুলা সাহাবীরা করেছে ওয়াল ইয়াযু বিল্লাহ তো আমার ছেলে বলতেছে সাহাবায়ে কেরাম কো আপনি সাহাবাকে কেরাম বলতেছেন আপনিও তো বড় জালেম এবং কাফের আচ্ছা দেখছেন কিভাবে কনফিউজ করে ফেলা হচ্ছে নতুন প্রজন্মকে পরবর্তী জন বলছে আমি আহলে সুন্নাহ ওয়াল জামা আচ্ছা তারপরের জন কো আমিও আহলে সুন্নাহ ওয়াল জামা তারপরের জন কো আমিও আহলে সুন্নাহ ওয়াল জামা তো আমার ছেলে বলতেছে ভাই আকীদা তো এক সব এক তো আপনারা তিনজন কেন কোনা তিনজন হচ্ছে আমাদের ভিতরে সমস্যা আছে আমরা একজন আরেকজনকে মানি না পরবর্তী কো আমারটা আমি সেকুলার মুসলিম ভাই এটা কি ধরনের জিনিস কো নামাজ যতটুকু সম্ভব পড়ি বাদও যাই বস আমি একটু মডারেট লাইফ লিড করতে চাই আমি মৌলভীদের চক্করের মধ্যে নাই আচ্ছা ভাই আপনি কো আমি মডারেট মুসলিম আপনারটা কোনটা কো আমি আসলে এই নামাজ দোয়া এগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না এই আমি আসি মানে সাংস্কৃতিকভাবে যেহেতু মুসলমানদের ঘরে তো আমি আবার ঈদ করি ঈদটা আমি করি দুই ঈদ কুরবানের ঈদ আর এই ঈদ করি আর এমনিতে মেজবান টেজবান হইলে চট্টগ্রামের ভাষায় ওইটা আমি খাই বড় এনজয় করি আচ্ছা এখন একটা ছেলে আমরা এমনিতে হাসতেছি আর কি আমাদের তরুণ প্রজন্ম যে ছেলেটা ইসলাম পালন করতে চায় প্র্যাকটিস করতে চায় শান্তির সন্ধান করছে কেন অস্থিরতার কারণে সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে অস্থিরতার কারণে ফ্রাস্ট্রেশন বেড়ে গেছে অ্যাংজাইটি বেড়ে গেছে ডিপ্রেশন বেড়ে গেছে এখন এই ছেলে শান্তি চায় শান্তি যখন চাইতে গেছে এক একজন এক এক চাই নিয়ে সামনে দাঁড়িয়েছে সে কোথায় যাবে শেষের জন বলতেছে তুমি এখানে আসো তো আপনি কে আমি কোনো ধর্মকর্ম বিশ্বাস করি না আমি কারো চক্করের মধ্যে নাই তো আমাদের ছেলেদের সাথে স্যুট করছে এটা তখন সে কি বলে আপনি যেখানে যাবেন যান কেউ না কেউ আপনাকে কাফের বলবে এত কিছুর পরেও আর এখানে ফজরের নামাজ জোহরের নামাজ এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা দেখতে পারবেন এটা দেখতে পারবেন না কবর হাসর অনেক কিছু আছে আমার এখানে কোনো কিছু নাই এনজয় বাস আমাদের তরুণ প্রজন্মের সামনে দিন প্র্যাকটিস করা এবং আমাদের জবান দেখেন গালি গালাজ মানে আপনি ফেসবুক টুইটার ইউটিউব এগুলা খুললে আপনাদের বিতর্কিত কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেছিলাম আমাদের প্রোগ্রামে সেখানেও আমরা যারা প্রফেসররা কথা বলছি আমরাও এমন ভাবে কথা বলছি যেন ইসলাম একটা বিতর্কিত জিনিস এত মহান সমুদ্র যেই সমুদ্রের মাধ্যমে 1300 বছর পুরা তিন মহাদেশ এই ধর্ম শাসন করেছে ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা আপনি দেখছেন একমাত্র ধর্ম যেই ধর্ম আহ্বান করবে ইয়াদউনা ইলাল
خير ترى خيرের দিকে উন্নতির দিকে মঙ্গলের দিকে আলোর পথে মানুষকে আহ্বান করবে আপনি যখন খায়রের দিকে আহ্বান করবেন তো আপনার কথা বলার ভঙ্গি কেমন হবে আপনার কথা বলার ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আপনি ভালো ভালো কথাগুলো বলবেন মন্দ থেকে মানুষকে বিরত রাখবেন এখন আপনি যে খায়রের প্রতি আহ্বান করবেন তো সেটা কি করে করবেন আমার আল্লাহ কোরআনের অন্য সূরার মধ্যে বলে দিয়েছে কিভাবে তো যখন খায়রের দিকে আহ্বান করবা তুমি চেক করে নাও কাকে আহ্বান করছো ওর কি প্রয়োজন যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কথা বলো ছোট ছোট মানুষকে যারা ছোট প্রয়োজনের তাদেরকে বড় বড় কথা বলে কনফিউজ করিও না উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা হিকমত মানে কি হিকমত একটা বিউটিফুল জিনিস উইজডম কে বলে উইজডম কাকে বলে তো যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখা এটাকে উইজডম বলে আপনাকে যা বলা দরকার ইমাম গাজ্জালী আরো সুন্দর করে ট্রান্সলেট করেছেন ইমাম গাজ্জালী বলেছেন আপনি শ্রোতা মণ্ডলীর সামনে কথা বলার আগে সিদ্ধান্ত নেন আপনার শ্রোতারা কোন পর্যায়ে শ্রোতা কি সাধারণ পর্যায়ে জ্ঞানী পর্যায়ে না অসম্ভব উঁচু লেভেলে যদি সাধারণ পর্যায়ের হয় সাধারণ কথাবার্তা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বিভিন্ন হিস্ট্রি বর্ণনা দিয়েছেন মুসা আলাইহিস সালাম খাদিরের বর্ণনা দিয়েছেন আসহাবে কাহাফের বর্ণনা দিয়েছেন এই কথাগুলো বলেন তাদের ঈমানের সাগরের মধ্যে এমনিতে ঢেউ খেলা শুরু করবে আর যদি আপনার শ্রোতা একটু উপরের লেভেলের হয় তো আপনি তখন যুক্তি তর্ক দিয়ে কথা বলেন এমন ভাবে যুক্তি দেবেন যেন কোনো ভাবেই আপনাকে উগ্র মনে না হয় যেন আপনাকে ভদ্র মনে হয় আপনার বক্তব্যের মাধ্যমে যেন কারো অন্তরে হিংসার উদ্রেক না হয় যেন আল্লাহ বল আল্লাহ রাসূল বলেছেন না বাশিরু ওয়ালা তুনাসু ইয়াসিরু ওয়ালা তুআসিরু আচ্ছা এরপরে যদি উঁচু লেভেলের হয় তো উঁচু লেভেলের হলে যারা তোমার সাথে দ্বিমত পোষণ করে কাফেরও হতে পারে মুসলমানও হতে পারে সেই ক্ষেত্রে তোমার মানহাজ শুধু হাসান হবে না আহসান হবে সবচেয়ে উত্তম যেন তোমার সাথে দ্বিমত পোষণ করলেও তার ভিতরে যেন তোমার ব্যাপারে একটা পজিটিভ ধারণা থাকে সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পুরো বিষয়টা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আপনি বলেছেন ওই যে হিকমা বলেছেন হিকমা আপনাকে দেখে আপনার যেটা প্রয়োজন মাউইজাতিল হাসানা মনে রাখবেন আমার শ্রোতা এখানে আপনারা যারা বসেছেন কেউ আমার সাথে একমত পোষণ করবেন কেউ আমার সাথে দ্বিমত পোষণ করবেন এটা হতেই পারে না যে সবাই আমার সাথে একমত পোষণ করবেন তাহলে আমি এটাকে মাথায় রেখে আমি আল মাউইজা আল হাসানা সুন্দর সুন্দর দিকগুলা যেটা আপনাকে মোটিভেট করবে যেটা আপনাকে আলোকিত করবে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে যেটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যেটা আপনার ভিতরে জাজবা তৈরি করবে যেটা আপনার ভিতরে মহব্বত তৈরি করবে যেটা আপনার ভিতরে জাহান্নাম হুরমত হারাম এই বিষয়গুলোর ব্যাপারে ভীতির সঞ্চার করবে সেই আন্দাজে আমাকে বক্তব্য তুলে ধরতে হবে আমি যদি দেখি এখানে অনেক মানুষ অথবা বেশিরভাগ মানুষ অথবা সবাই আমার সাথে দ্বিমত পোষণ করছে দ্বিমত যারা পোষণ করে তারা অন্য ধর্মেরও হতে পারে অন্য মতেরও হতে পারে তা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ওয়াজাদিল হুম তাদের সাথে মুজাদালা করো তাদের সাথে ডিবেট করো তাদের সাথে কথাবার্তা বলো কিভাবে বলবা ডায়লগ ডিবেট কিভাবে হবে ক বিল্লাতি হিয়া আহসান হাসান হলে হবে না আহসান সবচেয়ে সুন্দর উপায়ে অ্যাট্রাকটিভ ভাবে তাদের কাছে বক্তব্য তুলে ধরো কেন তো কারণ তোমাকে কাউকে ফোর্স করার জন্য পাঠানো হয় না হেদায়েত আল্লাহ পাকের হাতে তোমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র তুমি তাদেরকে বয়ান করে দিবা দলিলের মাধ্যমে বয়ান করে দিবা যুক্তির মাধ্যমে বয়ান করে দিবা মোটিভেশনের মাধ্যমে হেদায়েত গ্রহণ করবে কি করবে না তোমার সাথে একমত পোষণ করবে কি করবে না সেটা আমি আল্লাহর ব্যাপার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফা ইন তাওয়াল্লাউ হাবিব যদি তারা অবাধ্য হয় আপনার সাথে এগ্রি না করে একমত পোষণ না করে ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ বাস আমার কাছে শেষ যদি কেউ এরকম আপনার সাথে দ্বিমত বালাগে মুবিন স্পষ্টভাবে কথাটা আপনার কাছে তুলে ধরা
আমার অন্য কোনো ডিউটি নাই আমি যখন বালাগে মুবিন করব আমার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে একটা হাল একটা কাল একটা মুখের ভাষা একটা আমার ভিতরের জগৎ যিনি স্টেজের মধ্যে আমি যখন কথা বলতে আসব আমাকে এনশিওর করতে হবে আমার হাল ঠিক হয়েছে কিনা আমার ভিতরের জগৎ ঠিক হয়েছে কিনা আমার ভিতরের জগতে যদি হিংসা থাকে আমার জবান দিয়ে হিংসা বের হবে আমার ভিতরের জগৎ যদি অশ্লীল হয় আমার জবান দিয়ে অশ্লীলতা বের হবে আমার ভিতরের জগতে যদি অহংকার থাকে জবান দিয়ে অহংকার বের হবে তো যার সিনার ভিতরে অহংকার আছে অশ্লীলতা আছে হিংসা আছে বিদ্বেষ আছে সেই ব্যক্তির মাধ্যমে আরেকজনের হাল কখনো পরিবর্তন হবে না সেই কারণে বায়ান দুই ধরনের হয় একটা কালি একটা হালি আমরা যারা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত ইলাল খায়ের করব ইয়াদউনা ইলাল খায়ের আমি যখন খায়রের দিকে আহ্বান করব তো আমার জবানের মধ্যে খায়র থাকতে হবে আমার ভিতরের মধ্যে খায়র থাকতে হবে কিন্তু কালে ক্রমে পরিবর্তন আর কি সমাজের মধ্যে যখন পরিবর্তন শুরু হয় তো এটা কিছু জায়গাকে আঘাত করে কিছু জায়গাকে আঘাত করে কিছু জায়গা সমাজ থেকে একেবারে আপনি মনে করতে পারেন মুছে সমাজ থেকে নিয়ে যায় পরিবর্তনের কারণে কি নিয়ে যায় মনে রাখবেন সমাজের মধ্যে একটা সময় আসে দীর্ঘব্যাপ্তির কারণে ধর্ম থেকে অনেক কিছু আমাদের শরাশরিয়ত থেকে মারেফত থেকে দূরে থাকার কারণে সমাজের মধ্যে রস্ম রেওয়াজের সৃষ্টি হয় দীন যখন ধর্ম ইসলাম যখন বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন রাষ্ট্রে ঢুকেছে আমরা আধুনিকতার কারণে আলেম উলামাদের এন্তেকালের কারণে আগে অত্র এলাকার মধ্যে 20-30 জন আলেমের রব্বানি ছিল আজকে দেখা গেছে কমতে কমতে 2-3 জনের রয়ে গেছে 2-3 জনের আলেমের পক্ষে পুরো একটা এলাকায় দিন ধরে রাখা কারণ সবাই তো আর মুজাদ্দিদ হয় না মুসলিহ হয় মুসলিহ একার পক্ষে এত বড় কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না মুজাদ্দিদের পক্ষে হয় মুজাদ্দিদ যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় এক মুজাদ্দিদ পুরো মহাদেশকে বাঁচাতে পারে এটা মুজাদ্দিদকে আল্লাহ খাস ডিভাইন ফিচার দিয়ে বানান মুজাদ্দিদ পুরো মহাদেশ বাঁচিয়ে দেয় মুসলিহর পক্ষে এই কাজ করা সম্ভব হয় না তো সমাজের মধ্যে এই রস্ম রেওয়াজ এমন ভাবে ছেয়ে যায় মানুষ ছোট থেকে যেটা দেখতে দেখতে বড় হয় সেটাকেই সেই ধর্মের মধ্যে টেনে নিয়ে আসে সে মনে করে এটাই ধর্ম এখন যাদের বয়স 10-12 বছর বা 15 বছর সে দুনিয়াতে আসার পর থেকে দেখতেছে আমাদের এখানে বিয়ে নামক একটা বিষয় আছে ধর্মীয় বিষয় সেটাতে মেয়ে দেখতে হয় মেয়ে দেখার জন্য 2-3 মাইক্রো গাড়ি নিয়ে যেতে হয় মেয়েকে একটা রেস্টুরেন্টে দেখতে হয় রেস্টুরেন্টে পছন্দ হোক হলে ইয়েস না হলে না হলে 4-5 জন নিয়ে বসে 2-300 মানুষের খাওয়ার আয়োজন করতে হয় এভাবে আপনি গুনতে থাকেন অতঃপর বিয়ের মহিন্দ্রক্ষণ আসে বিয়ের আগে আমাদের চট্টগ্রাম হলে তো আপনারা একেবারে কোমর পর্যন্ত বেঁধে ভাঙ্গা এক করে দেবে মহর 20 লাখ মহর ছেলের কাছে নাই 1 লাখ কিন্তু মহর 20 লাখ এখন আপনি যে কোনো মুফতি আলে কেরামকে জিজ্ঞেস করেন সবাই বলবে যে মোহরটা ছেলে তার সামর্থ্য অনুযায়ী দেবে কিন্তু রস্ম রেওয়াজ যখন জেকে বসে আপনি এটাকে ডাস্টার দিয়ে মুছেও খতম করতে পারবেন না এখন এটা আমাদের অন্তকরণে বসে গেছে এবং খাওয়া দাওয়া মেয়েদেরকে করাইতে হবে এখন এরকম নির্লজ্জ হয়ে যায় আমরা কো আপনি খাওয়াবেন আমাকে আমি হইলাম মেহমান আপনি কোনদিন শুনেছেন মেহমান বলতে আমাকে 700 খাওয়াইতে হবে শুনেছেন কিন্তু এই নির্লজ্জ কাজটাও আমাদের সমাজের মধ্যে আমরা অধিকার হিসেবে আদায় করে নিয়েছি মানে এটা আমার অধিকার আসলে তো নির্লজ্জতা কারণ আপনাকে মেহমানদারি করবেন মেয়ের পক্ষ মেয়ে মেহমানদারি করলে 50 জনও করতে পারে 20 জনও করতে পারে কিন্তু আপনি বলছেন 7-800 1000-1200 চট্টগ্রামে হলো তার কোনো কথা নাই কিন্তু যখন অলিমার দিন এসেছে তখন আপনি বলছেন কি খেয়েছেন 800 এখন খাওয়াচ্ছেন 70 জন মেয়ের পক্ষ কয়জন আসবে 70 জন আমি আপনাকে বলছি রস্ম রেওয়াজ কি করে জেকে বসে যায় এখন 15 বছরের একটা ছেলে এ যখন 25-30 বছরে পদার্পণ করবে এ বিয়ের আসল কি জিনিস সেটা জানবে না বিয়ের আসল কি জিনিস সেটা জানবে না তার কাছে গায়ে হলুদের মধ্যে গান বাজনা অতঃপর বিয়ে সব কিছু মিলে বিয়ের আসল কোন জিনিস সেটা হারিয়ে গেছে
এটা শুধু বিয়ের ক্ষেত্রে হয় না এটা তো আমি একটা সাংস্কৃতিক উদাহরণ দিলাম আপনাদেরকে এটা আমাদের তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে হয়েছে তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে এমন পরিবর্তন হয়েছে আমরা রস্ম রেওয়াজকে এমন ভাবে প্র্যাকটিস করা শুরু করেছি আসল তরিকত এবং তাসাউফ 15 থেকে 20 বছরের যেই কোন ছেলেকে জিজ্ঞেস করেন উত্তর দিতে পারবে তাকে জিজ্ঞেস করলে সে তরিকত এবং তাসাউফ মনে করে উরুসকে কাকে উরস সে তরিকত এবং তাসাউফ মনে করে খসরো শরীফকে সে তরিকত এবং তাসাউফ মনে করে কাওয়ালিকে সে তরিকত এবং তাসাউফ মনে করে সেমাকে সে তরিকত এবং তাসাউফ মনে করে নামাজের পরে কয়েকবার জিকির করাকে বুঝতে পেরেছেন আপনি যদি কোন একজন আলেমকে জিজ্ঞেস করেন তরিকত তাসাউফের কিতাব যারা পড়েছে মূল কিতাব তারা আপনাকে বলবে যে এই যতগুলো জিনিস আপনাকে বলেছি এটা তরিকত তাসাউফের কোন জায়গায় নাই উসুলের ক্ষেত্রে কোথাও নাই কিন্তু একটা সময় আসে সেই সময়ের কিছু রস্ম রেওয়াজ সমাজের মধ্যে এমন ভাবে ঢুকে যায় মানুষ সেটাকেই দিন বলে পালন করে এরপরে শুধু তরিকত তাসাউফের ক্ষেত্রে হয়েছে তা না দ্বীনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস এমন ভাবে ঢুকানো হয়েছে আমার নবীর নাম নেওয়া যাবে না আউলিয়া ইকরামের নিসবত দাবি করা যাবে না দ্বীন কি কদ্দীন নবীকে বাদ দিতে হবে নবীকে বাদ বলতে আশকে রাসূল আদব হুক এগুলা বাদ দিয়ে দিতে হবে আউলিয়া ইকরাম বাদ দিয়ে দিতে হবে উলামায়ে রাব্বানি বাদ দিয়ে দিতে হবে আপনার হাতে কুরআন সুন্নাহ আছে বস আপনি বড় মুসলমান এটা হতে হতে এটার উপর যখন 50 বছর চলে গেছে তো সমাজের মধ্যে এখন আপনার জবান দিয়ে বের হচ্ছে মসজিদের মধ্য থেকে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখা হলেও শিরক হয়ে যাবে আপনি বুঝতে পারতেছেন এগুলা স্লো পয়জনিং কিভাবে হয় কেন হয়েছে জানেন পুরো পৃথিবীর মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়েছিল এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন এই সেকুলারাইজেশন মুভমেন্টের আন্ডারে পৃথিবীর মধ্যে চলছে ওয়েস্টার্নাইজেশন মানে আমি বাংলাদেশে থাকব কিন্তু চিন্তা করব কাদের মতো পশ্চিমা বিশ্বের মতো এবং সেটা অনেকাংশে বাস্তবায়িত হয়ে গেছে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন বাইরে নিয়ে গেলে কি খাবে আগে আমরা গোস পরোটা অনেক আগে গরুর মাংস আর পরোটা আমাদের জন্য অনেক বড় জিনিস ছিল বাচ্চাদেরকে পিটাইলেও খাবে না এখন কি খাবে জানেন পিৎজা ফ্রাইস চিকেন ফ্রাই এগুলা বাচ্চাদের কাছে ওয়েস্ট একটা স্বপ্নের জায়গা এবং তারা এগুলাতেই অভ্যস্ত আমাদের ড্রেস আপ আমাদের গেট আপ আমাদের কথাবার্তার ধরন যেমন কিছুদিন আগে আমাদের একটা রেস্টুরেন্টে ঢুকেছি রাতে খাওয়ার জন্য প্রায় 12 13 জনের আমাদের যুবক ভাইরা বের হচ্ছেন আমি ঠিক আমেরিকার মধ্যে যেটা দেখি ইংল্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা দেখি হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে তারা বের হয় তাদেরকে দেখতেও ভালো লাগে আমাদেরগুলো হঠাৎ করে করে তো হঠাৎ করে দেখতে কেমন কেমন লাগে এই যে আপনার কথা বলার মধ্যে কিছু বাংলা কিছু ইংরেজি আপনার চাল চলন সাংস্কৃতিক দিক বুঝতে পেরেছেন থাকতেছে বাংলাদেশে পুরো আপাদ মস্তক কি বাংলাদেশি আবার আপনারাই টিভির মধ্যে গিয়ে আমাদেরকে বাংলাদেশ শিখান আপনারাই বাং টিভির মধ্যে গিয়ে আমাদেরকে সংস্কৃতি শিখান যাদের ঘরে বাংলা বলা হয় না তারা আবার আমাদেরকে বাংলা শিখাইতেছে আমি পরিবর্তন তো দেখছেন এই হচ্ছে ওয়েস্টার্নাইজেশন এখন এটার মধ্যে পৃথিবীতে প্রায় সকল ধর্ম কারণ বিজ্ঞানের উন্নতি টেকনোলজির উন্নতি সব উন্নতির সামনে সমস্ত ধর্ম মাথা নিচু করে ফেলেছে ধর্মের পক্ষে আর এই লোড নেওয়া সম্ভব হচ্ছে না এক ধর্ম আমাদের ধর্ম আপনাদের ধর্ম আমার আল্লাহ কর্তৃক দেওয়া ধর্ম ইসলাম আমার নবীর দেওয়া কোরআন এবং সবুজ গম্বুজ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র ধর্ম সে যে দাঁড়িয়ে আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং চোখ রাঙাচ্ছে এবং চোখে চোখ রেখে বলছে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না তুমি আমাকে এফোর্ড করতে পারবা না একমাত্র ধর্ম পৃথিবীতে যখন মানুষ যার যার ধর্ম ছেড়ে দিচ্ছে ঠিক সেই সময় মুসলমানের যুবকরা মসজিদমুখী হচ্ছে
এটা আমার কথা না ওয়েস্টের কথা তখন একটা ষড়যন্ত্র করা হচ্ছিল মুসলমানদেরকে তার মসজিদ থেকে বের করা যাবে না কি করতে হবে পুরান ষড়যন্ত্র পুরান ষড়যন্ত্র অনেক পুরানো কখন জানেন কোরআনে পাকের সূরা তওবার মধ্যে একটা আয়াত এসেছে আমার নবী সাহাবা ইকরাম নিয়ে যুদ্ধে ছিলেন জিহাদে কিছু সংখ্যক মুনাফিক লোক যুদ্ধে অংশ গ্রহণ না করে এখানে থেকে গেছে বিভিন্ন তাল বাহানা করে এর এই সমস্যা ওর ওই সমস্যা তারা কি করেছে সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছে একটা মসজিদ বানাবে সেই মসজিদকে তারা তাদের মার্কাজ হিসেবে ব্যবহার করবে মসজিদের উদ্দেশ্য কি মসজিদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ঠুটি চিপে ধরা মসজিদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের অগ্রযাত্রা রোধ করে দেওয়া মসজিদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে ফিরকা ফিরকা ফিতনা ফাসাদ সৃষ্টি করে মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা এটা ছিল মসজিদের উদ্দেশ্য সেই মসজিদকে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান দারারা বুঝতে পেরেছেন তো মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে দ্বীন ইসলাম এটা নিয়ে এমন কিছু কথা বলা যার মাধ্যমে মুসলমানদের মধ্যে ফাসাদের সৃষ্টি হয় তাহলে আমরা ঐতিহাসিকভাবে একটা ষড়যন্ত্র পেয়েছি যেটা মুসলমানদের নামদারি মসজিদের মাধ্যমে হয়েছে নবী এসেছেন তারা প্রপোজ করেছে আমরা যুদ্ধে না গেলেও আমরা ঘরে বসেছিলাম না মসজিদ বানিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কোরআনের আয়াত না কয়টা পাইলেন কুফরান কুফরকে প্রমোট করবে তাফরিকা মুসলমানদের বৃহত্তরকে ফাটল সৃষ্টি করবে ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বুঝতে পেরেছেন ঠিক এই ষড়যন্ত্রটাকে নিয়ে নতুরাঙ্গিকে করা হলো সেটা কি মুসলিম যুব সমাজকে কনফিউজড করানো হবে প্রথমে চেক করেছে কারণ ওয়েস্টের একটা নিয়ম হচ্ছে কোন দেশে কোন কিছু করতে গেলে তার একটা রিসার্চ টিম করে সেই দেশের সংস্কৃতি সেই দেশের ধর্ম সেই দেশের সবকিছু নিয়ে একটা গবেষণা করে এই গবেষণা করে তারা তাদের প্ল্যান এবং পলিসি বানায় এখন মুসলমানদেরকে তারা চেক করেছে যে মুসলমানদের শক্তির ঈমানি শক্তির মূল উৎস কোথায় দেখা গেছে মুসলমানদের ঈমানি শক্তির মূল উৎস হচ্ছে মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ এই আমার ভাইয়েরা শুনলে চায় করে উঠবে কেন এই অ্যান্টি মদিনা কথাগুলো শুনতে শুনতে আমাদের এখন ভয় লেগে যায় একটু মদিনা শরীফ শিরিক হয়ে গেছে নিগো আন্নাল ঈমান বুখারী শরীফের রওয়ায়াত না হয় বুখারী নয় মুসলিম শরীফের রওয়ায়াত হুজুর কাম সিস্টেম ارشاد করছেন আল্লাহ রাসূল ارشاد করছেন ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা মদিনার দিকে পলায়ন করবে কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে পলায়ন করে ঈমান কোথায় পলায়ন করছে মদিনা শরীফে পলায়ন করবে আমিও চিন্তা করলাম এটা যখন পড়ি আমার সিনা ধরে যায় কি এমন ঘটনা ঘটবে যে ঈমানের জায়গা 47টি মুসলমানের দেশে হবে না মুসলমান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে লাইব্রেরি আছে কিন্তু ধর্মের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে আমার রাসূলের শানে এত বিয়াদবি করা হবে নিসবতে আউলিয়া এভাবে কাটা হবে আলেমের রাব্বানীর সাথে এমন বিয়াদবি হবে ঈমান আর ওই এলাকায় থাকবে না ঈমান মদিনা শরীফ চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন